দুনিয়ার ক্ষমতার রদ বদল হয়েছে যদি এরকম পালাই যেতে হয় ফালান এখানে বা কিছু কিছু ফালানোর জায়গা হলো আছে কিন্তু কি আমাদের ফালানোর কোনো জায়গা আছে নি দুনিয়াতে বা ওই সিলেটের সীমান্ত এলাকা গিয়ে কলা ভাতা পাইছেন কি আমাদের ব্যবস্থা থাকবে জমিনটা তামা হয়ে যাবে সূর্যটা উপরে থাকবে এখন তো সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কত আজকে পশ্চিম সালের মধ্যে সূর্যের তাপ দিছেনি বাবা দিছে সূর্য উঠছে অনেকে সূর্যের তাপের জন্য ঘর থেকে বের হয় নাই কিরে বাবা ভারি হও না করে বলো যে সূর্যের এত তাপ আরে বাবা সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপ দিচ্ছে আর কেমতের ময়দানের সরহু সুদূরের মধ্যে আল্লামা ইমাম হাফজুল হাদিস শেখ জালাল উদ্দিন আসুয়ুতি বর্ণনা করছেন কেমতের ময়দানে লাইট যে এরকম লাগানো হয়েছে ফাঙ্কাস এরকম লাগানো হয়েছে সূর্য এভাবে থাকবে মানুষের মগজগুলো বাতের মানের মতো টকবক করতে থাকবে শোলের রকগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে সেদিন কি হবে সেদিন গুনাহ নিয়ে যদি উঠি তাহলে কার কাছে মুখ দেখাব দুনিয়াতে তো বহু পুলিশের সাথে সৌকচ করার একটা সুযোগ আছে বিচারের একটা সুযোগ আছে বাজারের একটা সুযোগ আছে কিভাবে বাঁচবেন সেদিন বাঁচার কিছু উপায় আছে সেদিন বাঁচার কিছু স্টেপ আছে সেই একটা বাঁচার স্টেপের নাম হচ্ছে আহলে বাইত الرسول জুরে বলেন সুবহানাল্লাহ